মাসিমা, আপনার মেয়ে যে মধুমিতা, সে যে মুক্তিযুদ্ধের সময় হারিয়ে গিয়েছে, আমরা তার গল্পটা জানতে চাচ্ছি। একাত্তরে আমার মেয়েটি হারিয়ে গেছেই আমি বলেছি, কিন্তু আসলে তো মেয়েটি মারা গেছে। একজন মা তার মেয়েকে হারিয়েছেন, কষ্টের তো হবেই না? আচ্ছা, আপনারা এখন তাহলে ফিচারটা করে ফেলেন, আর আগে মাসুদ ভাইকে দেখাবেন না? এই লেখাটা শাইন ভাইকে দেখাবো, এবং অফিসের সবাই এই লেখাটা পড়া উচিত, দেখা উচিত যে এই বিনোদন বিভাগতে কত সুন্দর সুন্দর টপিক বেরোতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ মাসুদ ভাই। বাপ্পা মজুমদার আর তার মা ইলা মজুমদারকে নিয়ে একটা ইন্টারভিউ করছি, একটা ফাটাফাটি গল্প হবে জানো। তুমি এই আইডিয়া কোথায় পেলে? আগে দেখো না গল্পটা, আগে বেরোক, তারপরে শাইন ভাই কী করে দেখা যাক। কত আত্মত্যাগের ফলে আমাদের এই দেশ, এই দেশটাকে ভালোবাসতে হবে, এই দেশটাকে করতে হবে। মাসে লেখাটা খুব ভালো হয়েছে, কংগ্রেচুলেশনস অ্যান্ড থ্যাংক ইউ। আপনি দোয়া করবেন শাইন ভাই। গ্রেট। বাবু, বাবু এদিকে আসো। আমি তো আমার পাতাটা আমি ফাটাই দিলাম। হ্যাঁ, সাইন ভাই তো আমার বিছানায় লাগিয়ে আছে, বলতেছে যে ওই বাচ্চা কাচ্চারে দিয়ে তুমি আর কত কিছু লেখাবা, বাবুরে দিয়ে একটু লেখাও যাতে পত্রিকার ভাবমূর্তি উজ্জ্বল হয়। কি করা যায় বলুন তো? আশ্চর্য, তুমি আমার কেন জিজ্ঞেস করতেছো কি করা যায়? তুমি নিজে আইডিয়া বের করো। তুমি কি দীপা বা সফি, যে তোমাকে বলে দিতে হবে? ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি একটু ভাবি তারপরে। আরে না না, আরে একদম সময় দেওয়া যাবে না। দেখো, পত্রিকা আমরা আবার নতুন করে চালু করছি, আমাদের সবার উচিত কীভাবে পত্রিকাকে হিট করানো যায়। ঠিক আছে, আইডিয়াটা আসলে যাবো কাকু, যাবো যাবো। এবার একটা আন্ডারওয়ার্ল্ডের গ্যাং ধরে ফেলব। ইনভেস্টিগেটিভ রিপোর্ট কাকে বলে, কীভাবে করতে হয়, এইবার তা থেকে বোঝানো হবে। বাবু, যাই করো সাবধানে করো, নিজের কোনো ক্ষতি করে ফেলো না। আরে না, আমার কেউ ক্ষতি করতে পারবে না, আপনাকে দোয়া রেখেছেন ভাই। আসি, সালাম আলাইকুম। মাসুদ ভাই, ওই যে সন্ত্রাসী চক্রের কথা বলছিলাম না, ওদের একটা জায়গার থেকে বুঝছেন, আমি টেলিফোন ইন্ডেক্সের
ছবি তুলে নিয়েছি দেখেন সন্ত্রাসীদের ইয়েটা না, এই যে টেলিফোন নাম্বারগুলো বুঝছেন, কোন কোন হাউস মানে প্রযোজনা সংস্থা ডিস্ট্রিবিউটর কারা কারা আছে সব চিনে ফেলছি আমি, ধরে ফেলতে পারবো এই দেখেন। এই যে বাবু তুমি তো দুঃসাহসিক একটা কাজ করছো, আপনার কাছে দোয়া করেন বুঝছেন, ইনশাল্লাহ ধরে ফেলবো আমি। সাহস অনেক সাহস। তুই এখানে ঘোরাফেরা করতেছিলি কে ভাই? আমি তো ওই যে দৈনিক তোলপাড়ের সাংবাদিক নকল ঘিয়ের কারখানা খুঁজতেছি। নকল ঘিয়ের কারখানার রিপোর্টটা করো, দেন না কেমন ঘিয়ের নামে আটা গুলা খাওয়ায় দাঁত ফেলা দেবো চাপা মারস ভাই। কেন আমার গালি গালাজ করতেছেন মারতেছেন, আপনাদের কি ধারণা আমি কেন আসছি? বড় ভাইয়ের লেগে লাগতেই সত্যি ভাই, দেখেন বড় ভাই কিন্তু আমার অনেক স্নেহ করে, আমি তো বড় ভাইয়ের অনেক সম্মান করি। বেটা তুই তিনটা সিনেমা লস করছস কাগজে লেই খেলেই খা, তোর লেগা 3.5 কোটি টাকা লস, আর যদি প্রফিট প্রফিট চিন্তা করি তাহলে তো 7 কোটি লস। কি বলেন, বড় ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে না, বড় ভাই তো আমার নিজে বলছে যে তার ছবিতে কোনো অশ্লীলতা থাকে না। ওই বেটা ওই থাকে না, তা কি বিদেশি ছবি দেখাস না কত কি থাকে, তুই বেটা 7 কোটি টাকার প্রফিট নষ্ট করছো, তোর তো মাংস কেটে কুত্তারে খাও মহালায়। বড় ভাইরে সালাম দেন ভাই, উনি কিন্তু সত্যি আমার ছোট ভাইয়ের মতো স্নেহ করে। ওর বেটা বড় ভাই একদম ফুটা গেরা ফেলাম, বড় ভাইয়ের নাম লইছস মুখ দিয়া, আর যদি নাম নিছ বড় ভাই একদম একদম এ ফুটা গেরা দে, ফুটা গেরা ভাইয়ের নাম লইছস তো বুঝিস মুখ দা দিমো। হ্যাঁ মাসুদ, ওই বাবুর কোনো খবর জানেন না তো? কেন, আরে আজকে দুইটা ছোট নিউজ দেওয়ার কথা, কিন্তু কই ও? আরে মে ফোন করো। আরে ফোন তো করতেছি কিন্তু ফোন তো বন্ধ পাচ্ছি। জায়েদ আগা কোন শুটিং এ নায়িকা লাগে নাচানাচি করতেছে। হ, আপনি ঠিকই কইছেন, কোথাও গিয়ে ওই মজা মারতেছে, দুদিন পর এসে বিশাল একটা গল্প ফাইলে বসবে। বাবু একটা জিনিয়াস বুঝছো, যা চাওয়া মারতে পারে না। সেই জন্যই তো বলি ওই যে ফিল্ম সিনেমার স্ক্রিপ্ট লেখা উচিত, দেখেন না কিরকম করে বানা ফেলা একটা গল্প। ঠিক আছে আমরা ব্যবস্থা করতেছি ওই স্ক্রিপ্ট রাইটার হিসাবে, তুমি যাও আমি দেখি ফোন করুন। হুম, আচ্ছা শোন, এইটারে তো বড় ভাইয়ের কথা শুনে ধরলাম, আমি কী করবি? তুই যা কস, তুই যা কস, সব কইরা ঘুরি গঙ্গা ভাষা দিন ফোন গলায় দড়ি বেন্দা পাইটা বেন্দা ফালায় দুই ঘুরি গঙ্গা, 2 ঘন্টা পড়লা সেমনি বাইশে উঠবো, কাক পক্ষেও জানবো না। আরে বেটা না শুনে তো মুক্তিপণ বানায় 1 কোটি টাকা কামালের ধান্দা কর, কি কস?
ঠিকই আগে সাংবাদিক মানুষ তো মাল দরকার মাল মাল দরকার 1 কোটি টাকা দিয়া যাক এরপর হলায় পানি খাক বুড়ি গঙ্গা অসুবিধা নাই ব্যাটা থাম তুই জিনা সাংবাদিক মানুষ একটু বেসামাল হইলে এদার দরকার ঠান্ডা মাথায় কি হবে 1 কোটি টাকা আমার যা তার দরকার ঠিক রে কইছ কি কস তুই তোরা ভাবিছি না আমরা কি কাঁচা কাম করি কাম করি সাক্ষী রাখি তোমার তো কাঁচা ভাবি না চন্দু তোমাদের সান্দিতে একটু গরম হয়েছে নিয়ে তুই চিন্তা সান্দিতে একটু ঠান্ডা করে একটু ঠান্ডা থাকতে কষ্ট খাও বাদে তো শোন তাহলে ফাইনাল আর এই যে এক কুকটা ঠান্ডা হ্যাঁ ঠান্ডা দিয়া টাকা দিয়া ওই পানি খাওয়া আপনি তো দরকার নেই আয় কামে হ্যাঁ বাবু বলো শাইন ভাই আমারে কিডন্যাপ করে নিয়ে আসছে তুমি কি কিড যে তোমাকে কিডন্যাপ করবে বড়দের কিডন্যাপ করা যায় না শাইন ভাই আমারে সত্যি সত্যি কিডন্যাপ করে নিয়ে আসছে আপনাদের বাবুকে আমি ধরে নিয়ে আসছি 1 কোটি টাকা নগদ দিয়ে ছাড়াইয়া নিতে হইব এই বাবু তোমার আবার এই রকম গলা হলো কবে থেকে হ্যাঁ আপনার বাবুর লাশ পাঠাইয়া দিলে তখন হাসি বাইরইব পাগল ছেলে আপনার কাছে অস্ত্র নাই আমি মানুষের খাওয়া বাসা রাখি মানুষ মারি নাই ভাই তোমারে তুমি করে বলি হ্যাঁ কোন তুমি না দেখলে আমার ছোট ভাই লাভর মতো পিটা পিটে ভাই ছিলাম কত দুষ্টামি করছি একসাথে গাছে চড়তাম পুষ্করণীতে ঝাঁপ দিতাম সেই ভাইটার একদিন ক্যান্সার হলো ভাইটা মরে গেল তোমার নাম কি ভাই আমার নাম মিজান মিজান ভাই রে জীবনের শেষ দিনে এসে তোমার দেখা পেলাম রে ভাই মরণের আগে দিয়া তাহলে ছোট ভাই পাইলেন না ভাই তোমরা কি আমার মেরে ফেলাবা হায়াত মত সব আল্লাহর হাতে তবে দোয়া করি আল্লাহ তাদের আপনার বাসা রাখে আমার গুলো দোষ ভাই নেন আর দিয়ে খেয়াল নেই কোনো খোঁজ খবর আমি শাইন ভাই জানি না ওর মোবাইল তো বন্ধ পাচ্ছি আমাকে ফোন করেছিল ফোন করে বলছে শাহিন ভাই আমাকে কিডন্যাপ করেছে আমাকে ছাড়ানোর ব্যবস্থা করেন আচ্ছা বলুন দেখি কী ধরনের ফাজলামো করে শাহিন ভাই আপনি বাবুরে চিনলেন না ও যে একটা পাকা অভিনেতা ও আর মানুষ হবে না বুঝছেন আচ্ছা দরকারটা কি এই অভিনয় করার ওর দরকারটা কি ও কি আসলে শুটিং টুটিং করে বড় অভিনেতা হতে চায় নাকি এবার যে ওর কোনো শুটিং মুটিং আছে এইটা কিন্তু আমার বলে নাই কি জানে বললো কি বলে একটা ভালো সাবজেক্ট পেয়েছে কি বলে ইনভেস্টিগেট করবে সেটাই বললো আচ্ছা সত্যি সত্যি আবার বিপদে পড়লো না তো শাইন ভাই আপনি বাবুরা চিনেন না আর ও যদি বিপদে পড়ো ওইখান থেকে ও ঠিকই পড়ে আসবে সেটা অবশ্য আচ্ছা ঠিক আছে জি স্যার ঠিক আছে তোমার যে কিডন্যাপ করছি এটা একটু কম তোমার সম্পাদককে পাঠাই দিই ভাই অডিও রেকর্ড করবেন ভিডিও রেকর্ড করবেন তারা স্মার্ট হাউস না ভাই ভাই আমারে কিডন্যাপ করছে কিডন্যাপ করে আমার অজানা জায়গায় নিয়ে আসছে আমার হাত বেঁধে রাখছে আমার চোখ বেঁধে রাখছে আমার বাইরে ফোন দে আর রেকর্ডটা শোনা রাখ আমার মোবাইল থেকে কই হ্যালো আপনাকে বাবুর তো আমি ধরে লইছি হ্যালো এই যে আপনার বাবুর কথা শুনেন আমার হাত ধরে
শুনছে? হ্যাঁ, কালকের মধ্যে যদি কলকাতা গ্র্যান্ড হোটেলে যদি 1 কোটি টাকা না পাঠান তাহলে আপনাকে বাবু কিন্তু বুঝেন তো, বাবু লাস্টটা পাইবেন। আর যদি কোনো চালাকি করেন তাহলে তো বুঝেনি ভাই, বুঝেন নাই। হ্যালো হ্যালো, আপনারা কে বলছেন? হ্যালো, আমরা যে এই তোই, টাকা না পাইলে বাবুর লাশটা কিন্তু দৈনিক টোল পারে পাঠাই দিব, বুঝছেন তো? কে আপনারা কে? হ্যালো মাসুদ, মাসুদ একটু রকমটি নিয়ে আসো তো আমার রবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। দুশ্চিন্তা হচ্ছে, কারণ বাবু আমার সঙ্গে তো সাধারণত এরকম ফাজদুমো করে না, আর ও এইরকম ফাজদুমো করবে কেন আমার সাথে? সেন ভাই আবার কি হলো? মানে আবার ওই ফোনটা এসেছিল, আবার বলছে যে বাবুকে কিডন্যাপ করা হয়েছে, ওরা 1 কোটি টাকা চায়। সেন ভাই আমার, আপনি পুলিশে খবর দেন, কারণ বাবু যদি ফাজলামি করে তাহলে ধরা খাবে। এর আগে তো সে একবার থানায় গিয়েছিল। হ্যাঁ, মাসুদ কি বলো? সেন ভাই আপনি তাই করেন, ওটা ওই পুলিশে খবর দেন, পুলিশ ওকে বের করে ওই 2টা বেতের বাড়ি দিবে, তারপর ঠিক হবে। তাহলে আমি একটু পুলিশকেই জানাই না। হ্যালো আসিফ ভাই, আমি শাহিন বলছি দৈনিক তোলপার থেকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি একটা সমস্যায় পড়ে আপনাকে ফোন করেছি। আমাদের একজন রিপোর্টার শামসুজ্জামান বাবু, ও মিসিং। মিসিং? হ্যাঁ, একেবারে নিখোঁজ, পাওয়া যাচ্ছে না। এটা তো সিরিয়াস কেস। হ্যাঁ, মানে ও একবার ফোন করেছিল, ফোন করে বললো ওকে কিডন্যাপ করা হয়েছে, আবার অন্য একটা ফোন থেকে একটা রেকর্ডেড ভয়েসে বলা হচ্ছে ওকে কিডন্যাপ করা হয়েছে, ওরা 1 কোটি টাকা চায় আমাদের কাছে। আচ্ছা, আপনার ওখানে আমি লোক পাঠাচ্ছি, আপনি এখনই থানাটা জিডি করে দেন, আর আমি বিষয়টা আমি দেখছি। হ্যাঁ, একটু একটু সিরিয়াসলি দেখবেন। আচ্ছা ঠিক আছে। না, আমার কিন্তু বিষয়টা খুব ভালো লাগছে না। চিন্তা বিষয় রকম রকম, তুমি ইয়ে করো তো, জিডিটা তৈরি করে ফেলো। ঠিক আছে, আমি তো লিখে ফেলি। হ্যাঁ, আর আমরা তাহলে সবাই যে যা পারি খবর হ্যালো হ্যাঁ, আমি শাহিন বলছি দৈনিক তোলপার থেকে।